সাতসকালে মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনা মঙ্গলবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ ডিএম কলোনি এলাকার ক্যানেলে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রধান সহ গ্রামবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল দপ্তরে এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম চৈতন্য বিশ্বাস, বয়স 40 বছর বলে জানা গিয়েছে। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। পেশায় সে একজন কাঠমিস্ত্রি। গতকাল তাকে মদমত্ত অবস্থায় ওই এলাকায় দেখা গিয়েছিল বলে এলাকা সূত্রে খবর। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করাতে হয়তো ক্যানেলের কাদায় পড়ে যাওয়াতে যার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তে বেরিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। মৃতদেহ পড়ে আছে ক্যানেলের মধ্যে, তো সঙ্গে সঙ্গে থানাতে পুলিশ এসেছে, স্টাফ এসে এসে দেখা গেল যে একটা লোক যার নাম জানা গেছে চৈতন্য বিশ্বাস, বয়স 40, এই বাড়ি হচ্ছে ওর মাইগঙ্গা। তো এখানে ডিএম কলোনিতে, এই জায়গাটার নাম হচ্ছে ডিএম কলোনি, এটা ক্যানেল, সেখানে পাওয়া গেছে ওর ডেড বডি। ধারণা করা হচ্ছে গতকালকে নাকি দেখেছে ওকে যে শশা খেতে খেতে এদিক এসে আসে, এবং সে বাই প্রফেশন কাঠমিস্ত্রি কাজ করে এবং খুব ড্রিঙ্ক করে। তো এখন দেখলাম আমরা, এখনও তার মুখে থেকে গন্ধ বেরোচ্ছে। ধারণা করা হচ্ছে যে মদের নেশায় সে ড্রেনে পড়ে গেছে এবং সে কাদামাটিতে পড়ে থেকে সারা রাত ঠান্ডার জন্য মারা গেছে। আর বাকিটা আমরা পোস্টমর্টমের পরে জানতে পারবো।